আল্লাহ নবী খুশি হলেন না, আল্লাহ জিব্রাইলকে নিয়ে পাঠিয়ে খবর নিলেন আমার হাবিব কেন খুশি নয়। এ নবীর পাগলেরা তোদের নবী আমার এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদেন, আল্লাহ নবী নদীর ময়দানে হাসরে উঠবেন, আল্লাহ নবীর গায়ে কাদা মাখা থাকবে, আল্লাহ নবী খুশি হলেন না। আল্লাহ বললেন হাবিব কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমার উম্মত উন্নতির গুনাহগার হবে, খাতাখা হবে, গুনাহ পাহাড় তাদের মাথার উপরে থাকবে, আল্লাহ পাক আমার উম্মত উন্নতির জীবনের গুনাহকে মাফ করে দেবে। আমার নবী যখন চিন্তা করেন স্বয়ং আবার আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যায়। আল্লাহ পাক বললেন হাবিব আপনি কাঁদবেন না আমার হাবিব, চিন্তা করবেন না আমার হাবিব, আমি আপনার উম্মত উম্মতিদের জন্য আরো একটা খুশি সংবাদ দিয়ে দিলাম। আপনার বাংলা আমার বাংলা যদি নিরাশ না হয়ে যায়, তাদের কোরআন যদি আনারস সময়ে আসমার সমূহ হয়ে যায়, আমি আল্লাহ আপনার খাতিরে তাদের জীবনে যত গুনাহ মাফ করে দেব। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী হযরতে মিখাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, হযরতে মিখাইল আলাইহিস সালাম চড়ুই পাখির মতো ছোট হয়ে গেছে, খুব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই মেখায়ে সালাম এইরকম অবস্থা কেন হলো? হযরত মেখায়ে সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক 3000 বছর জাহান্নামকে জানিয়ে আমি মেখাইকে জাহান্নামের অবস্থা দেখার জন্য পাঠিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের অবস্থা দেখে আমার জানে এত ভয় হয়ে গেল, আমি পাখি ছোট হয়ে গিয়েছি পাখির মতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও মেখা সালাম ওই কঠিন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহগার উম্মতিদের কি ধোকাবে? মায়া নবী আমার
এই কথা জিজ্ঞাসা করলেন। হযরত যাকারিয়া সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু উম্মত কি আল্লাহ ওই কঠিন আযাবে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন? আল্লাহ নবী চিল্লিত হয়ে গেলেন। আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে পানি গড়াতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও ভাই বিলাল, কোথায় গেলে বাবা বিলাল? আল্লাহ নবী বিলালকে ডাকলেন। সুবহানাল্লাহ, জামির কাছে যে পাগল গুলো শুয়ে পড়েছে এদের কথা মনে করে বিলালকে দেখে বললেন, ও ভাই বিলাল, আমি হযরত শরীফের মধ্যে প্রবেশ করলাম আমার বিনা পারমিশনে। হযরত শরীফের দরওয়াজা কখনো খুলে দিও না। নবী আমার বিলালকে দাঁড়িয়ে রেখে হযরত শরীফের ভিতরে প্রবেশ করলেন। হযরত শরীফের দরওয়াজা বন্ধ হয়ে গেল। আল্লাহর গুণগুলো উম্মতের কথা মনে করে ওই যে জাহান্নামের আযাবের কথা মনে করে আল্লাহ নবী হযরত শরীফের ভিতরে সাজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী চোখে বাড়িতে সাজদা জায়গাটা কাদা কাদা হয়ে গেল। আল্লাহ নবী একই কথা, আল্লাহ আমার উম্মত গুনাহগারের বেশুমার, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত ওই কঠিন আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ আমার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেন। এই গভীর রাত্রে যদি এক ফোঁটা চোখের পানি এই জামির গাছের মাটিতে ফেলে দিত দারের সোনা, খোদার কসম এই জামির গাছের মাটি তোর চন্দ্র সাক্ষী হয়ে যাবে। ময়দানে মাসের এই মাটি তোর জন্য সাক্ষী দেবে। আল্লাহ নবী হযরত কেঁদে যার হয়ে যান বাইরে দিয়ে গুরু সাহেব চলে এলেন। আল্লাহর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সম্মুখে দাঁড়িয়ে বললেন, ও ভাই বিলাল, আমাদের নবী কোথায়? ভাই বিলাল আমাদের নবীকে কয়েকদিন দেখি না। ও ভাই বিলাল, আল্লাহ নবী কোথায় বলে দেন? হযরত বিলাল বলেছিলেন, ও আল্লাহ নবী সাবিরা, নবী আমার এই হযরত শরীফের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ নবী আমাকে বারবার বলে গিয়েছেন বাবা বিলাল, ও বাবা
বাবা বেলাল আমি রসুল্লাহ আমার বিনা পান বিষারে হজরা শরীফের দরওয়াজা খুলে দিও না। একবার দরওয়াজা খুলে দেন, আল্লাহ নবীর সঙ্গে দুটো কথা বলব। হযরত বিলাল বললে খুলতে পারবো না, আল্লাহ নবী আমাকে মানা করে দিয়েছেন। মদিনা সাহাবীরা ছুটে ছুটে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হুজুরা শরীফের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন। ও বেশি দূরে নয়, এখান থেকে ধরেন আপনাদের মাদ্রাসা অতটাও হবে না বাবা, এই বাগান হযরতে ফাতেমার ঘর এখনো সেইভাবে রাখা আছে। ধরে বলুন সুবহানাল্লাহ, ওই জায়গায় মসজিদ তৈরি করে দিয়েছে সৌদি সরকার, ওখানে লেখা রয়েছে মসজিদ আলী হযরত ফাতেমার ঘর। মদিনা সাহাবীরা হযরত ফাতেমার দরওয়াজার কাছে গিয়ে ডাক দিতে লাগলেন, ও হযরত ফাতেমা আমরা আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে এসেছি। হযরত বিলাল দরজা খুলে দিলেন, আল্লাহ হযরত আমার নবী কি করে আমরা জানি না। হযরত ফাতেমা আব্বাকে বড় ভালোবাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো, আমি রাসূলুল্লাহর মেয়ে কটা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবিল্লাহ, হুজুর আপনার চারটে মেয়ে, জাইনাব, কুলসুম, রুকাইয়ার ফাতেমা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাবিরা, না না না, ফাতেমাকে আমার মেয়ে বলো না, ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার মা। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ, ফাতেমা কে? রাসূল বললেন আমার মা। ও সুরানি গিরাম, ও মুরব্বিয়ার রাম, আজ মনে রেখে দেবেন যে জায়গায় ছেড়েছি বাবা, আবার চলে আসছে একটু পরে। আল্লাহ নবী বললেন, সাবিরা হযরত ফাতেমা আমার মা, নবী আমার চাচা হারালেন, দাদু হারালেন, চাচা হারালেন, খাদিজা হারালেন। আল্লাহ নবী বলে দুঃখ করে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী তায়েফে চলে গেলেন। সুবহানাল্লাহ, তায়েফে কেউ আপনারা গিয়েছে? হাজি সাহেব আল্লাহ যাবে, দোয়া করি। ও মুরব্বিয়ার রাম, এই হাসি যাবে না বললাম, হাসি তো পাই পাই, আমি এমনি জানি, আমি আমি হাসি একদম ভালোবাসি। যদি যদি কান্দি পারি বস,
আল্লাহর দরবারে কান্নাটাই বেশি প্রিয়। যদি সুবহানাল্লাহ, এতে আমাকে অনেক বক্তা অনেক রকম বলে, কে কি বললো আমার থেকে কিছু যায় আসে না, আমার সঙ্গে কোনো বক্তা যাবে না, হাসো যাবে আমার হিসাব আমাকে দিতে হবে, করছি এটাই আর কি মারার জায়গা নয়, জায়গা বলে এটা কান্নার জায়গা, জীবনের গোনা মাপ করিয়ে নেওয়ার জায়গা, এটা আড্ডা মারার জায়গা নয়। আমার সোনাবাড়ি খেরা জওয়ানের আজব খেরাম, ও জমির গেছি মায়রাম, দেখে চোখের কোনায় পানি আসে কিনা, আল্লাহ নবী খাদিজা চলে গেল, চাচা মুতানি চলে গেলেন, মক্কা মানুষেরা আল্লাহ নবীকে ভালোবাসে না, নবী আমার মনে মনে করলেন লাবাক আমি রাসূলুল্লাহ, ছোটবেলায় তায়েফে গেছিলাম, ওই তায়েফের ময়দানে যাব, জীবনে তায়েফের আগুনে হুজুরের কাছ থেকে শুনেছেন বাবা, আমি হিজবুল্লাহ আমার কাছ থেকে একবার শুনে দেখেন, আল্লাহ নবী সাহেবকে নিয়ে তায়েফ গেলেন, কেউ মানল না, তিনটি নেতাই আল্লাহ নবীকে তাড়িয়ে দিল, ও এবছরে তায়েফে গিয়েছিলাম বাবা, তায়েফের আবহাওয়া আমাদের বাংলার মতো আবহাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ, তায়েফ এত ভালো জায়গা, গাড়ির সম্মুখে আমি বসে আছি, আমাদের ড্রাইভারটা ছিল বাঙালি, ওর সঙ্গে বাংলায় কথা বলছি, ভাই তাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কিছু রাস্তা যাওয়ার পরে তাই যখন ঢুকে পড়লাম, ও আইল্যান্ড বন্ধু একটা জায়গা, চতুর্দিক দিয়ে রাস্তা, মাঝখানে ছোট ছোট একটা গুম্বুজ মতো করা আছে, ড্রাইভার গিয়ে রাস্তা ধরে গাড়ি বেঁধে দিল, পাশে আমি বসাম, আমার সঙ্গে মা সাহেব উনিও বসাম, গাড়িটা বেঁধে দিয়ে বলল হাজি সাহেব, ওই যে দেখতে পাচ্ছেন গুম্বুজ মতো করাম, আমি বললাম হ্যাঁ, এর কারণটা কি আমাকে বলেন, ওই সময় ড্রাইভার বলেছিল হুজুর তাইবে মানুষেরা আল্লাহ নবীকে মাঠে মাঠে যখন তাড়িয়ে নিয়ে চলে আসছিল বাবা, আল্লাহ নবী এই জায়গাটায় হুশ হারিয়ে বেড়ে শুয়ে পড়েছিল, আল্লাহ নবীর সব থেকে বেশি রক্ত তায়েফের এই জায়গাটায় ঝরেছে, আমি মক্কা মদিনার সফরে কত জোরে কোনদিন আমি টুকরে কেঁদে উঠি না, আমি ইয়া রাসূলুল্লাহ বলে বাসের ভিতরে হাওয়া করে কেঁদে ফেলেছি, সঙ্গে হাজি সাহেবরা বলল হুজুর কি ব্যাপার, আমি বললাম বাবা ভালো করে খেয়াল করে ওই জায়গাটা আমার দয়াল নবী ওই জায়গায় বেহুশ হয়ে পড়েছে, জায়েদের বিহার সা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলেছিল, হে মক্কা তায়েফের মদিনারা আমার মহারা নবীকে আর মারিস না রে, আমার দয়াল নবী রক্ত শূন্য হয়ে গিয়েছে, ড্রাইভারকে বললাম ভাই একটু দরজা খুলে দেবে যাবো ওই জায়গায়,
আল্লাহ নবীর রক্ত যেখানে ধরেছে ওই জায়গা মাটিটা ধরে কাঁদব, ওই জায়গার মাটিটা ধরে একটু চুবা দেব। ড্রাইভার বলল, হুজুর এখানে নামার পারমিশন নাই। ও বেজেরিরা হাদিস এমনি হাওয়া করে কাঁদছে, একটু আগে বাস আমাদের নামে দিল, একটু আগে গিয়ে দেখলাম যে আঙুরের বাগান থেকে আল্লাহর নবীকে আঙুরের এক গ্লাস রস দিয়েছিল বাবা। ও জানির গাছি সোনারাম, জীবনে আর কত ভালো আমল আছে আমি জানি না, তবে জামির গাছির মাহফিলে বসে এই গভীর রাত্রি যদি নবীর মহাব্বতে কাঁদতে পারো, আর এটা যদি আমার এক কোনো যদি লেখা থাকে আল্লাহ চাইলে এই চোখের পানিটা না সাথের ওসিলা হয়ে যাবে। সেদিনে আপনাদের ভাবনে এক জায়গায় এই টাইপে জলসা করছিলাম, এক যুবক ছেলে আমার সম্মুখে বসে কান্দে কান্দে হুল সারিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ বলে জমিনের উপরে শুয়ে পড়েছে, ও সোনামানি তুমি জানো না মদিনার নবী মদিনা থেকে এই জামির গাছির মাহফিল আল্লাহ নবী বুড়ো চোখেও দেখতে পাবে। ওই আঙুরের বাগান এখনো আছে বাবা, আঙুরের বাগানের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম, আঙুরের বাগানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদ আকাশ। ও আল্লাহ নবী দুর্বল, এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বারবার চিন্তা করছেন আমার আব্বা পায়ে গেছে এখনো কেন ফিরে আসে না। একদিন আসরের মনে রাস্তা দিয়ে তাকিয়ে দেখে দুইজনা মানুষ মরুভূমির উপর দিয়ে টুক টুক করে আসে, কিন্তু না আমার আব্বা তো লাল জামা কাই দিয়ে যায় না, আমার আব্বা রসূলুল্লাহ সাদা জামা কাই দিয়ে গেছিল, ওই ব্যক্তি তো লাল জামা কাই দিয়ে আসে। হযরত সাইয়েদ ইবনে হারেসা আল্লাহ তুমিকে ধরে নিয়ে আসছে, কিছুটা গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে গিয়েছে, আহারে ওই যে আমার আব্বা সারা জামাটা রক্তে লাল হয়ে গেছে। হযরত ফাতিমা ছুটে ছুটে গিয়েছিলেন, কেন না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বলেছিলেন, ও মা ফাতিমা মারে
আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাচ্ছি বাবা তোমারে, এবারে তোর আব্বা এতিম বাবাকে কে দেখবে রে মা, মক্কার চতুষ্পায় তোর আব্বা দুশ্মন, ও তোর আব্বাকে তো হাতে নিয়ে গেলাম হযরত ফাতেমা ছুটে গিয়ে আল্লাহ নবী দুর্বল যায়েদ ইবনে হারেসা ধরে আনছেন, হযরত ফাতেমা ধরে নিয়েছে একটা জায়গায় বসালেন, আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা, ও মা ফাতেমা আমার বসার মতো ক্ষমতা নেই মা, ওরা আমাকে এত মান মেরেছে ধারালা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে মারে, তাইফের বাচ্চাগুলোকে আমি মহারাজ নবীকে দেখে পাগল বলে নিয়ে দিয়েছি, আমি বললাম মানিস না রে আমি যে এতিম নবী, আমি যে মহারাজ নবী, খাওয়া হয় না বাবা শোনে না, হযরতে ফাতেমা ছুটে গিয়ে হাঁড়ির মধ্যে একটু পানি দিলেন, একটু লবণ দিয়ে পানি গরম করেন, কাপড় ভিজিয়ে নিলেন, আল্লাহর নবীর ক্ষত পাথরে কাটা জায়গাগুলো ফাতেমা মুছিয়ে দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, রাত পৌরে তিনটে বাজে খোদার কসম একটু মাহফিলের মেম্বারে উঠে বসে দেখেন আমার মন যেন বলে রে জাবির কাসির মাহফিল আজকে কবুলের দিকে যাচ্ছে ইনশাল্লাহ, বুঝলেন না বাবা না রে আমি গভীর রাত্রিরে তিনটের সময় ভোরবেলা হাত ধুতে রাখবো বুধুক্ত সময়, আল্লাহ গো এই জামির গাছির ফাঁকা মাঠে বসে দোয়া চায় যুবক যুবক ছেলেগুলোর চোখে পানি, আল্লাহ ওই মুরব্বী বসে বসে কানে মুরব্বীরা কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমাদের চোখের পানি নসিলা, আজকে জামির গাছির গ্রামে যত মুর্দা রয়েছে এদের কবরে আযাব মাফ করে দেয়, হুজুরের গা মুছিয়ে দিচ্ছেন, আল্লাহ নবী জুতা মোবারক রক্তে চেপে পায়ের সঙ্গে চেপে গিয়েছে, বাবা হযরত ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পা কদম মোবারক ধরে জুতা ধরে একটু টান দিয়েছে, আমার দয়ার নবী আহা বলে চিল্লে উঠল, বাবা দেবা ও বাবা দেবা বাবা দেবা আমাদের রক্ত জুতো মোবারক চেপে ধরেছে মা, আস্তে আস্তে খোলো মা আমার জীবন কষ্ট হয় মা, আল্লাহ নবীর সমস্ত শরীর মোবারক মুছিয়ে দিলেন, আল্লাহ নবী বলেন ও
আর সহ্য করতে পারি না মা, আমার যে বড় ক্ষুধা পেয়ে গিয়েছে। হযরত ফাতেমা বলেন, আব্বা জান, রাসূলুল্লাহকে কিছু খেতে দিলাম, আল্লাহ নবী খাওয়া দাওয়া করে বললেন, ও আর বসে থাকার ক্ষমতা নাই মা, আমার বড় কষ্ট হয়, আল্লাহর নবী সোয়ার ব্যবস্থা করে দিলেন, নবী আমার শুয়ে পড়লেন, কিতাবের ভিতরে লেখা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, আজকে আমার মা খাদিজা দুনিয়ায় নাই, আমার আব্বাকে আহাবার মধ্যে আমার আব্বার চোখের পানি বুঝিয়ে দেবার মতো কেউ নাই। হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে মাওয়ার আল্লাহর কোলের ভিতরে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান রাসূলুল্লাহকে ধরে শুয়ে পড়লেন, স্বপ্নের ভিতরে দেখেন আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার মাথা ঘুরে এসে বসেছে, বেটার যদি কষ্ট হয় দুনিয়ার সব থেকে আগে কে বুঝতে পারে বাবা, জোরে বলো, দুনিয়া কেউ যদি না জানে জনক দুঃখী মা বুঝতে পারে। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ একটু শুয়ে পড়ে ঘুমোতে এসেছে, আমার আম্মা জান আমার 6 বছর বয়সে রেখে আল্লাহ তাকে সাড়া দিয়েছিলেন, আমার আম্মা জান আমার মাতার কাছে এসে বসে পড়ে আমার মাথার চুলে হাত দিচ্ছে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ আমার এতিম বেটাকে পায়ের পাশে রেখে তোমার মেরেছে। আল্লাহ নবী বলেন, আম্মা জান আমার মাথার উপর হাত দেয়, আমি আমার আম্মা জানের হাত ধরতে গেলাম, ধরতে পারি না বাবা, আমি দেখি আমার মা ফাতেমার হাত ধরে ফেলেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনে বলেছিলেন, ও আমার সামিরা আমার ফাতেমাকে আমার মেয়ে বলো না, আমার ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার মা, জরুরি জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজার কাছে গিয়ে ডাকে, ও হযরত ফাতেমা আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে ঢুকে পড়েছে, ভাই বিলালকে বারবার
পার করে বললাম ও ভাই বেলাল হযরত খুলে দাও আল্লাহ নবীর সঙ্গে কথা বলবো ও হযরত বাদেবা হযরত বেলাল দরওয়াজা খুলে দিলেন না আল্লাহ নবীর হায়াত আছে না মারা গেছে এটা বলতে পারি না ও বিজনিরাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে সঙ্গে করে নিয়ে দুই কলিজার টুকরাকে সঙ্গে করে নিয়ে ছুটে ছুটে গিয়ে হযরত শরীফের দরওয়াজা সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন দাঁড়িয়ে পড়ে বললেন ও ভাই বেলাল হযরত শরীফের দরওয়াজা খুলে দাও ও বেলাল আব্বার রাসূলুল্লাহ কোথায় হযরত বেলাল বললেন ও হযরত ফাতেমা আল্লাহ নবী হযরত শরীফের ভিতরে প্রবেশ করেছেন আল্লাহ নবী আমাকে বারবার বলে গিয়েছেন ও বাবা বেলাল আমার বিনা পারমিশনে হযরত শরীফের দরওয়াজা খুলে দিও না হযরত বাদেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে ও ভাই বেলাল দরওয়াজা খুলে দেন বেলাল দরওয়াজা খুলে দাও হযরত বাদেবা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হযরত শরীফের দরওয়াজা সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন এ আমার আব্বা জানে হযরত শরীফের দরওয়াজা আমি ফাতেমা বলি আল্লাহ হুকুমে খুলে যা জোরে বলে না জোরে বলে জয় রাম রাম আমি হযরত শরীফের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কন্যারি নবী উম্মতের ইমানা নবী আর সিজদা করতে আল্লাহ নবী পড়ে রয়েছে নবী আবার সিজদায় পড়ে পাগলের মতো কাঁদছে আল্লাহ আমার উম্মত গুনাহগার গুনাহগারের বেশুমার দয়াময় দয়া করে ক্ষমা করে দেন মাফ করে দেন হযরত ফাতেমা হযরত দুঃখে আব্বা জান রাসূলুল্লাহকে কয়েকবার ডাক দিলেন কোনো ডাকে সাড়া নাই হযরত ফাতেমা বলেন ও দুনিয়া মেরা রে আমি ফাতেমা হযরত ভিতর প্রবেশ করে আল্লাহ নবী আব্বা জানি সাজদার পাশে আমি ফাতেমা সাজদায় পড়ে গেলাম জোরে বলে না হযরত ফাতেমা সাজদায় পড়ে গিয়ে
লাগবে রে আল্লাহ, আমার মাহরাবাকে আর কত কাটাবে আল্লাহ। আমার জি বাবাকে আর কত কাঁদাবে আল্লাহ, আল্লাহ আমার আব্বা জানে চোখের পানিতে সজদা জায়গাটা কাঁদা হয়ে গিয়েছে, আল্লাহ আমার জি বাবাকে আর আপনি কাঁদাবেন না, আল্লাহ আমার আব্বাদের উম্মতের দেওয়ানা, আমার আব্বাদের উম্মতের কামরানি গুনাহগার উম্মতের জাহান্নামের কথা মনে করে কানে, আল্লাহ আমি ফাতেমা আমিও সিজদায় পড়ে গেলাম, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা জানি লোকে মামনা করবে ক্ষমা না করে দেবে, আল্লাহ আমি ফাতেমা পড়ে গেলাম আর মাথা তুলব না, আল্লাহ যদি তাও না আমার দুটো কলিজা টুকরা এভাবে হাসান আর এভাবে হোসাইনকে আব্বাদ উম্মতের জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবান করে দিলাম। ও জমির কাছে নবীর পাগলেরা বাড়ি গিয়ে শুয়ে মরেছ, তোমাদের জন্য পদ্ম আমার, আল্লাহ তোমাদের হেদায়েত নসীব করুন। তবে শুনে রেখে দেন, যে কজন আমরা এই মাহফিলে তিনটে সময় বসে আছি, রাত শেষের দিকে খোদা কসম এটা আমার বিশ্বাস, গোনা মাথায় নিয়ে সকালে কেউ বাড়ি যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ বাপ আমার জীবনের সব গোনা আল্লাহ মাফ করে দেবে। হযরত ফাতেমা কবির ও হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ মাফ করে ও জিবা সালাম আমার হাবিবের চোখে পানি, আমার ফাতেমার চোখে পানি, আমি আল্লাহ আর সইতে পারি না, আমার হাবিবকে বলে দে হাবিব যেন গুনাহের জন্য না কাঁদে। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু মহাভাবতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ জমির গাছির পাগলেরা ঘুম চোখে নিয়ে মুদিনা শরীফে সবাই গিয়ে দেখেন আল্লাহ নবীর মাজার যেন নূরে ঝলমল ঝলমল করে, জোরে বলুন। কত হাজি শুয়েছে আবার কত পাগল হাজি, আল্লাহ নবীর মাজারের কুকুরের দিকে তাকিয়ে মদিনা মসজিদ নবাবীর পিলিয়ারের কাছে বসে বসে হাও মাও করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো দিদার দেন আল্লাহ, আমার জামির কাছির ভাইরা বাবুরা ঘুরি হয়তো যাওয়া নসিব হবে কিনা, খোদা গো তুমি আমাদের চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে এই
কবির আছে যে সময় তোমার পাগলরা কাঁদছে, ওদের চোখের পানি শুনে আমাদের চোখের পানি কবুল করে নিয়ে আল্লাহ মওতের আগে একবার এই জামির গাছে শুয়ে আমার নবীর দিদার করিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পাগলেরা রাত্রি ঘুমায় না, আমি তো মদিনা শরীফে আল্লাহ নবীর মাজারে রাত দুটো আড়াইটা তিনটের সময় একেবারে খাওয়া দাওয়া করে চলে গেছি, সারা রাত রসুল্লাহ দরবারে বসে বসে কাটিয়েছি। বলুন সুবহানাল্লাহ, রাত দুটো আড়াইটার সময় আল্লাহ নবীর মাজারে ভিড় কমে গেল, হাদিস আর সব খাওয়া দাওয়া করে হোটেলে শুতে গিয়েছে, চোখ মারা পানি দিয়ে আল্লাহর নবীর মাজারের ভিতরে ঢুকে রসুলুল্লাহ জারির কাছে গিয়ে ঝরঝর করে কেঁদেছি আর বলেছি, নবী গো তোমার হিন্দের পাগল সে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, যদি দিদার না দেন আর হিন্দে ফিরিয়ে দিয়ে দিও না, দিও না নবী গো, জলসায় বসে বসে কাঁদি নবী, আজকে স্বয়ং তোমার রওজায় এসে হাজি। ও মেদিনার, ও সুরা মদিনার, যে নবী আমাদের জন্য এত কাঁদলেন ওই নবীকে আমরা কি দিয়েছি বলেন? নবীর নামে একটু দরুদ তা পড়তে গেলে আমাদের বড় কষ্ট হয়, নবীর নামে একটু সালাম শরীর তাও পড়তে গেলে কষ্ট হয় বাবা। পঞ্চম হিজরির শেষের দিকে সুবহানাল্লাহ বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, দিদারে নবী কি হাসরত রে, জো আখ হামেশা রোতি হে, দিদারে নবী কি হাসরত রে, উস আখ আঁসু কি কতরা তো দরুদ কি নজর মে রোতি হে, দুনিয়া কি নজর মে পানি হে, ওর খোদা কি নজর মে মোতি হে, দুনিয়া কি নজর মে পানি হে, ওর খোদা কি নজর মে মোতি হে, ইয়া মদিনা দেখলা দে শুনতে হে জাহান শামসিগার রহমতি ঘটায়ে ছাই হে, রহমতি ঘটায়ে ছাই হে, আর নূর কি বারিশ হোতি হে, রহমতি ঘটায়ে ছাই হে, ইয়া মদিনা দেখলা দেখ
শুনতে রহমতি কটাই হুর কি বারিশ হতি হল্লাহ বললেন ও আমি রসুল মুস্তালিকে চলে যাব, কে কে যাবে বাবা সাবিরা তৈরি হ একজন করে আম্মা যা আল্লাহ নবী সঙ্গে করে নিয়ে যেতেন। আল্লাহ নবী লটারি করলেন, এই লটারি করে নিয়ে যার নাম উত্তম ওই নবীকে আল্লাহ নবী জিহাদের ময়দানে নিয়ে যেতেন। বনি মুস্তালিকে যাবেন, আল্লাহ নবী লটারি করলেন, ওই লটারির ভিতরে অন্য কারণ নাম নয় আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের নাম এসে গেল। দিনের জন্য তোমাদের অবদান কম নয়, আল্লাহ নবী সাবিরের মা হবে ওই মদিনার সবচেয়ে বড় যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম মনে মনে করলেন, আমি যদি বনি মুস্তালিকে না যাই মুসলমানেরা বুঝতে পেরে যাবে ও শয়তান আল্লাহ নবীর দলে ভিড়ে বনি মুস্তালিকে রওনা হয়ে গেলেন। সাহাবীদের আল্লাহ নবী বনি মুস্তালিকে হাজির হলেন, কিন্তু সাহাবীদের শুনে বেঈমানদের সরাসরি যুদ্ধ হলো না, বহু দূর থেকে তীরের সাহায্যে যুদ্ধ হলো। আল্লাহ নবী কোন সাহাবী মরে না শহীদ হল না, ওরাও কেউ শহীদ হয় না, আল্লাহ নবী একজন সাহাবীদের তীরেই শহীদ হয়ে গেল। বুঝতে পারি যে ওটা বেঈমানরা আর আমাদের সাহাবীরা তীর ছুটলে ওই তীর গিরে সাহাবীদের ভাই সাহাবি শহীদ ও বেঈমানরা অন্যান্য সাহাবীরা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এই যে শহীদ হয়ে গিয়েছে বেঈমান মুশরিকদের তীরের আঘাতে নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর তীরের আঘাতে, ইয়া রাসূলুল্লাহ এ নামায় আমারে আল্লাহকে শহীদের সওয়াব দেবে নাকি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যে মারা গিয়েছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওকে শহীদের দরজা দেবেন, আর যার তীরে মারা গেছে আল্লাহ ওর নেকি দেবে না, ওর নামায় আমলের কোনো গুনাহ লেখা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আল্লাহ ও যে সাহাবীদের তীরে আল্লাহ নবী বললেন সাহাবীরা মিঠা পানির কোথা ছিল সাবিরা পানি তুলতে লাগলেন ওই পানি তোলা ভিতরে আনসারি আর মুহাজিরদের ভিতরে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল এই ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই জায়গায় ছিল বাবা মদিনার আনসারীদের ডেকে বলল এ মদিনার আনসারীরা আজকে শুধু একটা কুয়া দিবে এই পানি তোলা কেন্দ্র করে এত ঝামেলা এই মক্কাবাসীদের ঘর বাড়ি দিয়েছ জমি জায়গা দিয়েছ যা দুটো বিবি একটা মক্কাওয়ালা দিয়ে সাহায্য করেছ আজকে দেখো তারাই তোমাদের পানি তোলা ভিতরে বাধা দিয়ে দিল আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছেন আমার স্বামীদের ভিতরে প্রচন্ড ঝামেলা বানিয়ে দেবেন আল্লাহ নবী আস্তে আস্তে আগিয়ে গিয়ে ঝামেলা মিটিয়ে দিলেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের আমার ভাইরা আর খুব অল্প সময় আমি আসি বসেন একটু বসেন শেষ দোয়া করে বাড়ি যাবেন তো আমার বাজারেরা সোনা বাড়ি ঘেরা আল্লাহ নবী বুঝতে পারলেন ওই আব্দুল্লের শুরু এত বড় মত বয়স আল্লাহ নবী সাবির কিছু রাস্তা আসার পরে আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওরা বিবিকে তারা গিয়েছিলেন যায়েদের বিবিকে আল্লাহ নবী বিয়ে করেছিলেন আরে আব্দুল্লাহ ইবনে উবাই এই শয়তান কানে কানে ঢোকাতে লাগলো আর পুত্র বধূকে মুহাম্মদ বিয়ে করে যায়েদের বেটা আমার নবীর কি হবে পোতা হবে না পালক পুত্র ছেলে উনি এসে বললেন দাদু ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই এসব এইসব বাজে বাজে কথা বলছে আচ্ছা আমার নবী কি আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা বিয়ে করেছেন বিবাহ আল্লাহর হুকুম ছাড়া করে এ শয়তান শোনাচ্ছে আর নবী বললেন যাও বাদ দাও বাচ্চা ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলিনি ওই এরকম কথা ছড়াচ্ছে খুব কাঁদলেন হুজুর আমি বাচ্চা মানুষ বলে আমার কথা নেবেন না আল্লাহ তরফ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বুঝতে পারলেন যে এদের বেশি সুযোগ দেওয়া যাবে না বেশি রাস্তাঘাটে সময় দিলে এরা পরে গিবদে লিপ্ত হয়ে যাবে রাসূল বললে আজ থেকে বেশি আর রেস্ট দেওয়া হবে না সব দ্রুত গতিতে চলো আমরা মদিনায় চলে যাব কিন্তু রাত্রিতে একটু বিশ্রামের সময় দিতে হবে
আল্লাহ নবীর সাহাবীরা কিছু রাস্তা যাওয়া পরে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেছে, বাবা আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই জায়গায় ঈশা নামাজ আদায় করো, খাওয়া দাওয়া করে দাও, আবার ফজরের নামাজ পড়ে আবার আমরা বার হব। আল্লাহ নবী সাহাবীরা সেই কথা অনুযায়ী মরুভূমির মাঝখানে থাকলেন, ফজরের আজান হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবীরা কাজায় হাজত সেরে উযু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের প্রয়োজনীয় কাজ মেটাতে গেলেন। এমতো সময় কাজ সেরে উঠে এসে দেখেন আম্মা জানের গলায় একটা সোনার হার ছিল, সোনার হার হারিয়ে গেল। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা আবার আস্তে আস্তে গিয়ে যে জায়গায় স্ত্রীরা বসেছিলেন ওই হার খুঁজতে লাগলো। এদিকে মদিনার সাহাবীরা ফজরের নামাজ আদায় করে মদিনা দিকে রওনা হয়ে গেলেন, কেননা আম্মা জানেরা জিহাদে ময়দানে যেতেন, কিন্তু আম্মা জানের কেউ দেখতে পেত না। বাবা আম্মা জানেরা জিহাদের ময়দানে যেতেন হাওদার পিঠে করে, হাওদা বলে যারা মুরব্বী আছে আগে সেই ছই গাড়ি ছিল, ছই গাড়ি ছই গাড়ি আমরা দেখেছি, দাদির সঙ্গে ছই গাড়ি করে গিয়েছি, বুঝছেন না? ওই উটের পিঠের ওপরে ওই ছই গাড়ি মতো করে নিয়ে আম্মা জান তো 16 থেকে 17 বছরের মা, আমার জোরে বলে সুবহানাল্লাহ, দুবলা হালকা পাতলা ছিলেন মা আম্মাদের আয়েশা, যার কাছে উটের লাগাম ছিল ও মনে মনে করলো আম্মা জান হয়তো হাওদার মধ্যে আছেন, কিন্তু আম্মা জান তো সেই হার খুঁজতে গেছে, এ উটের রশি ধরে হাওদা নিয়ে মদিনা রাস্তা রওনা। আম্মা জান ঘুরে এসে দেখছে কোনো সাহাবী নেই। আল্লাহ নবীর একটা নিয়ম ছিল জিহাদের ময়দান থেকে ফেরার পথে একজন সাহাবীকে রাসূলুল্লাহ পিছনে রাখতেন, বাবা কোন সাহাবী কোন সাবান যদি পড়ে থাকে তুমি আর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিয়ে মদিনায় আসবে। বলে বলুন সুবহানাল্লাহ, ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তিগফার শেষে দেখেন কেউ নাই, সব চলে গিয়েছে বাবা। আম্মা জান ওই সময় ওই মরুভূমির উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। ও যে সাহাবীটা পিছনে আসছিলেন পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবীর পাক বিবিকে উনি চিনতেন, আম্মা জান আয়েশাকে চিনতেন, মা আয়েশা ওই সাহাবি আগে এসে দেখে আরে দোনোর কেউ নয়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে আছে, কোনো কথা বললেন না, উটের হাওদা নিয়ে গিয়ে আম্মা জানের পাশে গিয়ে ধরলেন। আম্মা জান উটের উপরে উঠে বললেন, ওই সাহাবীটা বলে
আম্মা জান আমার উটের উপরে ছিলে, আমি আম্মা জানের সঙ্গে কোনো কথা বলি না, শুধু আমার সাবারে এতটুকু কথা ছিল আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও ও সুরে ছড়াতে লাগলো আম্মা জানি চরিত্র নাকি ভালো নয়, আল্লাহ নবী জানেন আম্মা জান জানিল্লাহ আমার শরীর খারাপ হয়ে গেল, আল্লাহর আমার শরীর অসুস্থ হলে আল্লাহর নবী দেখতে আসতেন, নবী আমার ভালো আছে করতেন, এবারে আর করে না বাবা আমরা জানেন শরীর খারাপ হয়ে গেল। আমাদের আল্লাহ নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা একটু আব্বার বাড়িতে যাব, কিন্তু আল্লাহ নবী ভিতরে রাগ আছে না নাই, আমার আয়েশা এত বড় বদনাম, বাবার আবু বাকার বাড়িতে চলে গেলেন, বাবা খায় না বাবার ঘুমায় না, আল্লাহ নবী আমার সঙ্গে ভালো কথা বলে না, দেখতে পেলেন গালিগালাজ দিতে লাগলো, আম্মা জান হযরত আয়েশা বললেন, ও বুড়ি মামি কেন গালাগালি দাও, ওই সময় মিস্তা বলেছিল আয়েশা তুমি জানো না আয়েশা তোমার নামে কত বড় দুর্নাম কত বড় বদনাম হয়ে গিয়েছে, আম্মা জান ওই দিনে শুনেছিলেন আম্মা জানের চোখের বাড়িতে এই জন্য আমার নবী কথা বলে না, এই জন্য আমার নবী আমাকে দেখতে পারে না, আল্লাহ আমি আয়েশা তো সিনা কান নই, আমি আয়েশা তো কোনো করি না, আল্লাহ এই বদমাইশরা আমার নবীর কানে তুলে দিয়েছে, আল্লাহ আমি আয়েশা যদি তাহেরা হয়ে থাকি আল্লাহ আমার দয়া নবীকে জানিয়ে দেন, ও মেরে
আমাদের চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে গেল, আমরা বিশাল সজ্জা হয়ে গিয়েছে বাবা, আল্লাহ পাখির তরফ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম খবর নিয়ে চলে এলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া বিল্লাহ আপনার আয়েশা হলেন তাহেরা, জোরে বলবেন না সুবহান, আয়েশা সিদ্দিকা কানে আল্লাহ নবী দুপুরের সময় আস্তে আস্তে এসে হযরত আবু বকরের ঘরের দরওয়াজায় ঘা দিলেন, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দেওয়া হলো, আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাখির তরফ থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে আমার আয়েশা হলো তাহেরা, জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল ওদুদকে আপনারা আপনাদের এলাকার ছেলে, এই আমার সম্পর্ক ভালো ভালো, আমরা সারা বড় সম্পর্ক হয়ে যাই সুবহানাল্লাহ, বলে হ্যাঁ যাই হোক, আমার ছোট যদি আমি দোয়া করি ভাই আল্লাহকে দিনের খাতেম করেন বলে আল্লাহ আমিন, সারা বাংলা এখন দিনের খেদমত করছে, এটা আপনারা খুশি না ভাই, দোয়া করবেন এই অপরের জন্য দোয়া করলে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে সুবহানাল্লাহ, বলে যাই হোক আমার ভাইরাকে মহব্বতে দরুদ পড়েন আর বেশি নয়, অনেক সময় হয়ে গেছে, দরুদ শরীফ আল্লাহুম্মা আব পারো তোরা হ্যায় কোরআন রসুল আরবি, আব কা নাম হ্যায় জিশান রসুল আরবি, আব কি কদমো দো জান রসুল আরবি, জান হ্যায় আব পে কুরবান রসুল আরবি, জলদি বুলাও জলদি বুলাও আও মদিনে মে, এই মেরে আকা হিন্দি মে মে হো পরিশান রসুল আরবি, আপ কি কদমো মে দো জান রসুল আরবি, জান হ্যায় আপ সে কুরবান রসুল আরবি, আল্লাহুম্মা